আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখার চেষ্টা করব যে গার্মেন্টস কিভাবে আয়রন করা হয় এবং আয়রন করার সিস্টেমটা কি। ওকে, তো কথা না বলে চলুন শুরু করা যাক। আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করার জন্য। যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ফার্স্ট অফ অল গার্মেন্টসগুলো এইভাবে চেক হবে, দেন কোয়ালিটি সেকশন থেকে। তো চেক হওয়ার পর যেটাকে রিপ্লেস করা হবে সেটা হচ্ছে আয়রন সেকশনে, দেন আয়রন হওয়ার পরে গার্মেন্টসগুলো প্যাক হবে। ওকে, এটা হচ্ছে ফার্স্ট রাইট, এটা হচ্ছে কোয়ালিটি চেকিং হচ্ছে এবং প্রত্যেকটা গার্মেন্টস 100% চেকিং হবে। দেন কোনো জায়গায় যদি কোনো এক্সট্রা থ্রেড থাকে, কোনো জয়েন্টিং এ কোনো মিস্টেক থাকে, কোয়ালিটি চেক হবে 100%। ওকে, লেভেল কোনো ইস্যু থাকে কিনা সবকিছু দেখার পরে একদম 100%, এটা হচ্ছে একদম লাস্ট কোয়ালিটি চেক আয়রনের বিফোর আয়রন। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন তো সবকিছু মিলে এখানে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হচ্ছে আয়রনটা তেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না, কারণ হচ্ছে তাদের জন্য নির্দিষ্ট বোর্ড থাকে, আয়রন বোর্ড। কোয়ালিটি চেক হচ্ছে, দেন এরপরে পলি প্যাক হবে, প্যাক হওয়ার পরে গার্মেন্টস গুলো কার্টন হয়ে শিপমেন্ট চলে যাবে। এই হচ্ছে মূলত সিস্টেম। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। গার্মেন্টস রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে একটা প্রশ্ন করে যাবেন, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা যথাযথ চেষ্টা করব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।